রিঙ্কু সিংয়ের সেই অতিমানবীয় ছক্কার বৃষ্টির পর আর কোনো ম্যাচ জিততে পারেনি কলকাতার নাইট রাইডার্স। টানা চারটি ম্যাচ হারতে হয়েছে শাহরুখ খানের দলকে। অবশেষে বুধবার রাতে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেয়ে জয়ের দেখা পেল KKR। বেঙ্গালুরুকে 21 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে আসলো কলকাতার দলটি। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 200 রান সংগ্রহ করে KKR। জবাব দিতে নেমে 8 উইকেটে 179 রানে থেমে যেতে হয় বেঙ্গালুরুকে। এই পরাজয়ে 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের মাঠে KKR এর অধিনায়ক নীতিশ রানার সঙ্গে টস করতে নেমে জয় পান বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। টস জিতে কলকাতাকে ব্যাটিং করতে পাঠান তিনি। এই প্রথম কলকাতার টপ অর্ডার তথা ওপেনিং জুটিতে রান এলো। 2 ওপেনার জেসন রয় ও নারায়ণ জগদীশন দুর্দান্ত ব্যাটিং করেন। 9.2 ওভারে 83 রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন তারা দুজন। 29 বলে 27 রান করে আউট হন নারায়ণ। 4 বাউন্ডারি আর 5 ছক্কায় 29 বলে 56 রানের ঝড় তোলেন জেসন রয়। ভেঙ্কটেশ আর 26 বলে করেন 31 রান। 21 বলে 48 রান করেন অধিনায়ক নীতিশ রানা। রিঙ্কু সিং 10 বলে 18 রান করেন। 5 উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে KKR। বেঙ্গালুরুর হয়ে 2টি করে উইকেট নেন অর্ণেন্দু হাসানাঙ্গা এবং বিজয় কুমার বসাক। 1টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। জবাব দিতে নেমে বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বেঙ্গালুরু। 37 বলে 54 রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, কিন্তু তার এই ইনিংস কোনো কাজে আসেনি। ফাফ ডুপ্লেসিস 7 বলে 17 রান করে আউট হন। শাহবাজ আহমেদ গ্লেন ম্যাক্সওয়েলও এদিন ছিলেন ব্যর্থ। 18 বলে 34 রান করেন মাহিপাল লোমরোর। দিনেশ কার্তিক ফিরেছেন 18 বলে 22 রান করে। শেষ পর্যন্ত 8 উইকেটে 179 রান তুলতে সক্ষম হয় বেঙ্গালুরু।